হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আপনাদের আবারও স্বাগতম চান একটা নতুন একটি এপিসোডে বন্ধু অর্টেন্ট হতে চলেছে বন্ধুরা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি বন্ধু আপনারা সকলকেই আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেলায় আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছায় আপনাদের কাছে বন্ধুরা আজকে যে ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ব্যাটারি চালিত গাড়ি বেস্ট নাকি পেট্রোলের গাড়ি বেস্ট বন্ধুরা আজকে মূল্যে আজকে বর্তমান বাজারে এই সময় পেট্রোলের যার দাম পঁচাত্তর টাকারও বেশি আপনি পঁচাত্তর টাকায় তেলপুরে আপনি ষাট কিলোমিটার আপনি যেতে পারবেন না মিনি আপনি চল্লিশ কিলোমিটার আপনার পথ আপনার যেতে হয় আপনি পঁচাত্তর টাকায় ধরে না আপনি চল্লিশ কিলোমিটার যাচ্ছেন পঁচাত্তর টাকায় আপনি চল্লিশ কিলোমিটার আপনার মানে যাত্রা আপনি করতে পারছেন পঁচাত্তর টাকার বিনিময় সেই জায়গায় যদি একটা ব্যাটারি গাড়ি আপনি নেন আপনি ব্যাটারি গাড়িটি বাড়তি চার্জ দিয়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা যাই হোক চার্জ দিয়ে আপনি হামেশাই একশো কিলোমিটার বাজার অনেক গাড়ি আছে যেগুলো একশো আশি কিলোমিটার একশো ষাট কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার একশো কিলোমিটার নব্বই কিলোমিটার পঁচানব্বই কিলোমিটার ষাট কিলোমিটার আপনি যেমনটি নেবেন আপনার ইচ্ছা আপনি প্রত্যেকটি গাড়ির চার্জিং কস্ট আপনি দেখবেন দশ থেকে পনেরো টাকায় আপনি চার্জ দিয়ে আপনি হামেশাই আপনি একশো কিলোমিটার আপনি যেতে পারবেন তো বন্ধুরা আপনারা তো অবশ্যই বুদ্ধিমান বন্ধুরা আপনারা সবাই একটু চিন্তা ভাবনা করে দেখুন যে জায়গায় পঁচাত্তর টাকায় আপনি তেল গাড়িতে লোড করে আপনি চল্লিশ কিলোমিটার পথ আপনি পাড়ে দিতে পারছেন না তবু কিন্তু দশ পনেরো টাকায় চার্জ দিয়ে ইলেকট্রিক ব্যাটারি চালিত গাড়ি আপনি একশো কিলোমিটারের বেশি আপনি চালাতে আপনি পথ অতিক্রম করতে পারবেন তো বন্ধুরা আপনার ডিসিশন আপনাদের কাছে তাছাড়া ভারতবর্ষর প্রত্যেক দেশে উদ্যোগ নিচ্ছে যে তারা বেশ সব কিছু চার চাকা হোক সে ছ চাকা হোক যত বড়ই গাড়ি হোক না সব কিছু ব্যাটারি করতে যাচ্ছে কারণ যেহেতু পৃথিবীতে এত দূষিত হচ্ছে এত পলিউশন এতটাই বেড়ে গেছে যে এর দ্বারাই যদি এখন যদি আমরা না শুধরে যাই পরবর্তীতে অনেক রোগ রোগমুখ সৃষ্টি হতে পারে বন্ধুরা এখন থেকে আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত দ্বিতীয়ত কথা ব্যাটারি চালিত গাড়ি আপনার মোবাইল পাল্টাতে হবে না আপনার সাইলেন্সার নেই আপনার শব্দ দূষণ আপনার হচ্ছে না আপনার কি বলবো আপনি মোবাইল টল চেঞ্জ আপনার করতে হবে লো কস্ট সব কিছুতে আপনার মেন্টেনেন্স ফ্রি আপনি সব কিছুই আপনি পাচ্ছেন বন্ধুরা একটু বুদ্ধি করে একটু চিন্তা ভাবনা করে আপনারা একটু ভাবুন ভেবে একটু দেখুন সমস্ত কিছু যে গাড়িটা আমাদের ভবিষ্যৎকে রক্ষা করবে যে পদ্ধতিটাই আমাদের আসার সময়টাকে আমাদের অন্ধকার থেকে আমাদের আলোর পথ দেখাবে সেই টেকনোলজিটাকে আমাদের একটু মেনে নেওয়া উচিত না অবশ্যই বন্ধু আমরা সকলেই মেনে নেব আজও জন্য এতটুকু নেই বন্ধু আবার দেখা আসছি